সোমবার সকালে ঝিনাইদহের আরাপপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে চট্টগ্রামে সেনাবাহিনীর ইশাখা ঘাটের মসজিদে বোমা হামলা মামলার আসামি বাবলুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, 2015 সালের 18 ডিসেম্বর ইশাখা ঘাটির দুটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে নৌবাহিনীর কর্মকর্তা সহ 24 জন মুসল্লি আহত হন। এ ঘটনায় ইপিজেড থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে 5 জনকে আসামি করে মামলা করেন নৌবাহিনীর এক সদস্য। 15 অক্টোবর আদালতে এই মামলার চার্জশিট দেয়া হয়। মামলার আসামি মান্নান, রমজান ও গাফফার কারাগারে রয়েছে। আমরা বাবলুর রহমান বাবুকে অ্যারেস্ট করি। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং আমরা তাকে এই মামলার এগেনস্টে 154 ধারায় আদালতে সোপর্দ করব। মামলার আরেক আসামি নৌবাহিনীর সাবেক সদস্য সাখাওয়াত হোসেন পলাতক রয়েছে। অন্যান্য যে জঙ্গিরা, তারা জেএমবি সরার তামিম গ্রুপের সদস্য বলে স্বীকার করছে। রত্নাজামান, 21 টেলিভিশন।